করোনা আবহে সিউড়ি থানার করিদ্ধা গ্রামের 500 বছরের প্রাচীন গোষ্ঠ উৎসব এবার পালিত হলো অনাড়ম্বর ভাবে। প্রতি বছর বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে চৌদলাতে বিগ্রহকে চাপিয়ে গ্রাম ঘোরানো হয়। বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, আদিবাসী নাচ, কীর্তন দলের গান সহ নানা ধরনের আয়োজন করা হয়। কিন্তু এবার আয়োজন ছিল সাদামাটা। প্রতি বছর শোভাযাত্রার আগে খিচুড়ি ভোগ খাওয়ানো হয়, এবার ছিল না সেই সব আয়োজন। শুধুমাত্র পুজো ও অনাড়ম্বর ভাবে শোভাযাত্রা মাধ্যমে পালিত হলো এবারের গোষ্ঠ উৎসব। গোষ্ঠ আমাদের এই গোষ্ঠ আমাদের মোটামুটি বড়রাম অভিষেক হয়, বড়রাম অভিষেক হয়ে আমাদের গোষ্ঠতলায় যান। হ্যাঁ, এই মোটামুটি 300 থেকে 400 বছর আগেকার, হ্যাঁ, এই প্রথা হয়ে আসছে। হ্যাঁ, এই আমাদের গোষ্ঠ আসবে ওখান থেকে, দামোদর আসেন, তারপরে এই বলরাম যান, গোপীনাথ যান ওখানে, হ্যাঁ, গোষ্ঠতলায় গোষ্ঠ হন, তারপর আমরা আবার সন্ধ্যাবেলায় ফিরে আসি এখানে। কত দূর যান এখান থেকে? আমাদের মোটামুটি 1/2 কিলোমিটার। আমাদের এখানে সব ছেলেরা সব কাঁধে করে নিয়ে যান, হ্যাঁ, এখানে ঢাক ঢোল বাজিয়ে খোল করতাল বাজিয়ে নিয়ে যান এখানে। এবারে করোনার জন্য কি অবস্থায় আছে পুজো? এবারে করোনার জন্য খুব অসুবিধার মধ্যে পড়ে আছে সব। হ্যাঁ, লোকজনও হয়নি, হ্যাঁ, মেলাও বসেনি এখানে, এরকমভাবে চলছে এখন। কীভাবে পুজোটা পালন করছেন? আমরা সব সুস্থভাবে, আমরা আসলে ব্যাপার কি, এখানে তো কোনো লোকজনকে মানে এখন সবসময় মাস্ক ছাড়তে ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ, সব বাইরে বাইরে আছে, 2-4 জন মিলে আমরা নিয়ে পুজো করছি এখন। এবারে কি প্রশাসন নিয়ম বেঁধে দিয়েছে কম সংখ্যক লোক নিয়ে যাওয়া? না, সেটা কোনো আমাদের এখন এখানে বাধা দেয়নি। তো আমাদের আমাদের কর্তব্য যে করোনার জন্য আমরা ভিড় করবো না। কত বছরের এটা? 300-400 বছর আগে। এই মন্দিরটা আপনার নাম? আপনার পদ্মচারী জি। এই মন্দিরটা হচ্ছে শ্রী গোপীনাথজি মন্দির। জায়গাটার নাম হচ্ছে কালীপুর রত্তাল। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।